হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করবো ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো তনুশ্রী 252 চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সাথে যেটা শেখাবো সেটা হচ্ছে, আজকে আমি আমার দিদিদের বাড়িতে নিমন্ত্রণ দুপুরবেলায়, দিদি মানে হচ্ছে যা আর কি, তো জায়ের বাড়িতে নিমন্ত্রণ আজকে। তো আজকে আমরা সবাই দুপুরবেলা ওখানে খেতে যাব এবং তোমাদেরকেও আমার সাথে নিয়ে যাব ভিডিওর মাধ্যমে। নিমন্ত্রণ আমার বাবা মা শাশুড়ি মা তোমাদের দাদা ভাই আমার দিদির মেয়ে আর আমার প্রিন্সেস সবারই নিমন্ত্রণ। তো দুপুরবেলায় ওখানটায় খাবো। আর এই যে শাড়ি নিচে দেখলে হলুদ কালার, ওই শাড়িটা আমি পরবো। তো ওই শাড়িটা পরে মার শাড়ি পরা হয়ে গেছে, আমি এবার শাড়ি পরবো। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমার মার শাড়ি পরা কমপ্লিট, আমার মা রেডি হয়ে যাচ্ছে। তো আমি রেডি হয়ে মা বলছে বল আমি কাছের টালায় রেডি হতে পারছি। তো আমি এখন রেডি হব। তো এটাকে নাইটি পরে আছে এখন খুবই। তো যাই হোক, রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। তো ফ্রেন্ডস আমার শাশুড়ি মা এবং আমার প্রিন্সেস মোটর সাইকেলে আগেই চলে যাচ্ছে। বেশি দূরে রাস্তা না, এখান থেকে জোর গেলে 2 মিনিট লাগে, কিন্তু তার বেশি একটুখানিও লাগে না 2 মিনিটের রাস্তা। তো যাই হোক, আমার প্রিন্সেস এবং আমার শাশুড়ি মা আগেই মোটর সাইকেলে করে চলে যাচ্ছে, আর আমি আমার বাবা মা দিদির মেয়ে সবাই আর কি হেঁটেই যাব। তো ওরা আগে চলে যাচ্ছে, তারপরে আমরা বেরোবো। তোমরা দেখতেই পাচ্ছ প্রিন্সেস চলে গেল এবং আমার শাশুড়ি মাও যাচ্ছে। তো এরপরে আমরা তালা টালা দিয়ে আমরা বেরোবো। তো গায়েস আমি শাড়ি পরে নিয়েছি, আর আমার মা তো আগেই শাড়ি পরে নিয়েছে। তো রেডি, এই দেখো আমি হলুদ কালারের শাড়িটা পরে নিয়েছি। হলুদ কালারের শাড়ি পরে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানাবা। তো যাই হোক, আমি রেডি হয়ে নিয়েছি, এবার আমরা বেরোবো। বাবা তালা টালা দিচ্ছে, এই যে বাবা দেখতেই পাচ্ছ তোমরা তালা দিচ্ছে, আর আমার মা এই যে বসে আছে বলছে যে কি করছিস সেগুলো তুই। তো আমি বলছি আমি ভিডিও করছি, আর এই যে দিদির মেয়ে। আর বাবার তালা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমরা বেরোবো। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি, আর আমি ভিডিও করছিলাম বলে বাবা আমাকে খুব হাসাচ্ছিল, তো দেখতে ওই জন্য আমি হাসছিলাম, আমার মাও হাসছিল। তো বাবা বলছিল এগুলো কি করছিস সারা রাস্তা, এরকম ফোন ধরতে ধরতে যাবি? আমি বললাম হ্যাঁ। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে, আর তোমাদের দাদাভাই আবার নিতে এসেছে বাবাকে। তো বাবা গাড়িতে করে আবার যাবে, আর আমি মা আর দিদির মেয়ে হেঁটেই চলে যাব। তো এখান থেকে এইটুকুনি রাস্তা, ওই জন্য আর আমি বললাম আমরা যাব না, আমি আর মা হেঁটেই চলে যাব। তো তোমরা দেখতেই বাবা, বাবাও চলে যাবে গাড়িতে করে, আর আমি আর মা হেঁটে হেঁটেই যাচ্ছি। ওই যে দিদির মেয়েও যাবে, আমি আর আমার মাই শুধু হেঁটে যাব। দিদির মেয়ে উঠা হয়ে গিয়েছে, আর মার হাতে মিষ্টির প্যাকেট আর একটা কি ছিল, তো ওইগুলো বাবাকে দিয়ে দিল। তো বাবা বলল ঠিক আছে আমি নিয়েই যাচ্ছি এগুলো, তুই আর তোর মা আয়। তো যাই হোক, আমি আর মা আগেই চলে যাচ্ছি, আর তোমরা দেখতে পাচ্ছ বাবা গাড়িতে উঠছে, বাবা গাড়িতে করেই যাচ্ছে। ওই যে বাবার গাড়িতে উঠা হয়ে গেছে, এবার বাবা বেরোবে। আমি বললাম যে তোমরা যাও, আমি আর মা হেঁটে হেঁটেই যাবো, বেশিক্ষণ তো রাস্তা না। তো যাই হোক, বাবা গাড়িতে উঠে গিয়েছে, আমার দিদির মেয়ে উঠে পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এই যে চলে গেল ওরা, এবার আমি আর মা যাচ্ছি। মোটরসাইকেলটা তো রেখেই যেতে পারতো, কিন্তু দিদি আসবে কী করে, সেই তো সমস্যা। সান্নালো তো রেখেই যেতে পারতো, রাখতে পারো আসবে কী করে দাদা? পিঠের মধ্যে এক কালি তেল দিয়ে দিল, আবার হাইচা ইচ্ছা তো ওরা। তো গাইস দেখতে পাচ্ছ আমি আর মা হেঁটে হেঁটে যাচ্ছি, এই সামনের এই মিলটা পের হলেই দিদিদের বাড়ি আর কি। তো আমি আর মা এখন হাঁটছি, আর রোদ ছিল বাইরে খুব, রোদে গরমও লাগছিলো। তো যাই হোক, মা আর আমি অনেক গল্প করতে করতে হাঁটছি। তো ফ্রেন্ডস আমরা চলেই এসেছি, দেখতেই পাচ্ছ এই রাস্তাটা পের হলেই বাড়ি আর কি। তো তোমাদেরকে একটু দেখাতে ইচ্ছে হলো রাস্তাটা, দেখো কত সুন্দর লাগছে। আর এই যে আমি আর মা হাঁটছি, আমাদের পা দেখা যাচ্ছে। তা আমি আর মা হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে, সামনে প্রায় বাড়ি চলে এসেছে, তোমাদেরকেও দেখাবো অবশ্য। এই গলিটা পেরোলে আসলে খুব রোদ, তো ওই জন্য আমি আর মা আস্তে আস্তেই হাঁটছিলাম, আর গল্প করছিলাম ওই জন্য আস্তে আস্তেই হাঁটছিলাম। তো যাই হোক, প্রায় চলে এসেছি, ওই যে ওইটাই বাড়ি আর কি। তো এবার আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবো।
তো গাইস আমরা চলে এসেছি বাড়িতে, এই গিট দিয়ে ঢুকবো না, পরে আর একটা ছোট গেট রয়েছে, ছোট গেট দিয়েই ঢুকবো। তো দেখি আর বাড়ি হচ্ছে এইটাই, আর যাই হোক ছোট গেট দিয়ে ঢুকবো আর কি। তো তোমাদেরকে দেখাচ্ছি, তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে আমার আর মার জন্য। তো এইবার ভেতরে ঢুকবো, তোমাদের দাদা ভাই আগে একটু চলে এসেছে, তোমাদেরকে তো দেখালামই। তো যাই হোক এবার ঢুকবো এবং তোমাদেরকেও আমার সাথে ভিডিওর মাধ্যমে নিয়ে যাবো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমরা ভেতরে ঢুকে পড়েছি, আমার মা শাশুড়ি মা দিদি সবাই দাঁড়িয়ে আছে, আমাদের আর দিদির মেয়ে, তারপরে আমার দিদির মেয়ে আর আমার প্রিন্সে সবাই খেলা শুরু করে দিয়েছে। ওদের খেলাটা মেন, খাওয়াটা মেন না, খেলাটা মেন। এখন খাওয়া দাওয়া শুরু হবে, তারই প্রিপারেশন চলছে আর কি। আর এদিকে প্রিন্সেসের দুর্দান্ত খেলার পর্ব চলছে, হলুদটা আমার প্রিন্সেস, রানি কালারেরটা আমার দিদির মেয়ে, আর রেড কালারেরটা আমার জায়ের মেয়ে, মানে আমার দিদি, ওইটাও দিদির মেয়ে আর কি। তো ওদের দুর্দান্ত খেলা চলছে। তো ফ্রেন্ডস আমি বাবা সবাই বসে আছি, এখন খেতে বসবো আর কি, মা দাঁড়িয়ে আছে আর খাওয়া দাওয়ার জন্য আর কি রেডি করছে সব। তো দেখতেই পাচ্ছ আমি বসে আছি আর তোমাদের দাদাভাই ভিডিওটা করছিল তখন। মাই মা মানে আমার জায়ের মা ভাত বাড়ছে খেতে দেবে বলে, আর মা তারপরে দিদি সবাই দাঁড়িয়ে আছে। তো এখন খাওয়া দাওয়া শুরু হবে। মার কাছে চলে যাও, ও বরুণের এটা বন্ধ হয়ে গেছে, আমার তো মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে। তাই ফ্রেন্ডস আমি আমার দুই মাকে নিয়ে খেতে বসে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওর খাওয়া হয়ে গিয়েছিল আর আমার খেতে একটু দেরি হয়, তো ওর জন্য আমার দেরি হয়ে গিয়েছিল। এটা হচ্ছে আমার জায়ের মা দেখালামি, আর আমার প্রিন্সেস দিদি, জায়ের দিদি, সবার খাওয়া হয়ে গিয়েছিলো, বাবা খাচ্ছে,
দিদির মেয়ে খাচ্ছে, তোমার মধ্যে দাদা ভাইয়ের আগেই খাওয়া হয়ে গিয়েছিল, তাই সবাইকে ভিডিও করে বেড়াচ্ছিল। হয়ে গেছে এবং যে যার মতন বাড়ি চলে যাচ্ছে। আসলে একটুখানি রাস্তা তো, আর আমি আর আমার দিদির মেয়ে চলে আসছি বাড়ি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা বাড়ির দিকে রওনা দেবো। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই গাড়ি নিয়ে এসেছে আবার আমাদের নিতে। তবুও কী করবে, একটুখানি রাস্তা হলো, দৌড়দৌড়ি করে গাড়ি নিয়ে। তো যাই হোক, আমরা গাড়িতে উঠে পড়েছি, আবার বাড়ি যাবো, বাড়িতে চলেই এসেছি প্রায়। তো ফ্রেন্ডস, যাই হোক বাড়িতে চলে এসেছি, ওখানে গিয়ে এত খুব আনন্দ হয়েছে, আর আনন্দটা তোমরা দেখতে পেলে খুব ভালো লাগে, ভালো লেগেছে গিয়ে। তো যাই হোক, চলে এসেছি বাড়ি, এবার চেঞ্জ করব। তো দেখতেই পাচ্ছ তোমরা বাড়িতে চলে এসেছি, এবং মা বাবা আসছে, রাস্তাতেই আছে। আমি আর দিদির মেয়ে তোমাদের দাদা ভাই চলে আসলাম, প্রিন্সেসও এসছে। তো যাই হোক, এখন চেঞ্জ টেঞ্জ করে বাড়িতেও কিছু কাজ আছে, কাজগুলো কমপ্লিট করব। আর ফ্রেন্ডস, ভিডিওটাও এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করুন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারটাকে অনেক বড় করবা। তাহলে